আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। তিন দিনের মধ্যে নিম্নচাপ, আসছে প্রবল ঝড় বৃষ্টি, আজও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলাগুলোতে এই বৃষ্টি হবে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজর। সকাল থেকে বেড়েছে অস্বস্তিকর গরম, তবে আজও দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বজ্র বৃষ্টির আভাস রয়েছে। এতে কিছুটা স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে। সেই সাথে আগামী তিন দিনের মধ্যে উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর ফলে 10 বা 11 সেপ্টেম্বর থেকে দেশের উপকূল সহ সারা দেশেই ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম ও আকস্মিক বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে। এছাড়া সমুদ্রে একটি সিস্টেম তৈরি হতে পারে। এর ফলে 11 থেকে 15 সেপ্টেম্বর দেশের উপকূল সহ সারা দেশেই দমকা ও ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী 24 ঘন্টায় রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এদিকে ধীরে ধীরে বৃষ্টি প্রবণতা কমে আসতে পারে। গত 24 ঘন্টায় দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 133 মিলিমিটার। এছাড়া সন্দ্বীপে 69 ও যশোরে 64 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আগামী 24 ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।